টেলি জগতে এমন অনেক বন্ধুত্ব আছে যা সময়ের সাথে সাথে ফিকে হয় না, বরঞ্চ আরও পরিণত হয়। ঠিক যেমন এখন বন্ধুত্বের গল্প না, যদিও তাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বিয়ের পরে কি বন্ধুত্বের কোনো বদল হয়, সেটাই তারা প্রমাণ করেছেন। আর তারা হচ্ছেন টেলিপাড়া থেকে টলি পাড়ার জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং আপনি দেখছেন প্রচন্ড গরম পড়েছে, সেটার প্রুফ দিচ্ছেন একজন, তিনি হাতে চকলেটের একটা কিছু নিয়ে বসেছেন। শুধু গরমের জন্য না, শোন, এত ভালো ভালো খাবার আছে তো রেজিস্ট করাটা ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি তোরাও খা, খাবি? ভালো ইন্ট্রো দিলে কিন্তু। হ্যাঁ, অসাধারণ। কি বললে যে টলিউডে কিছু কিছু সম্পর্ক কি বলছিলে? বলা ঠিক আছে, আর একবার শুনি। পরে এরকম তোমার কোনো বন্ধুত্ব আছে যেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে না প্রচুর আস্তে আস্তে এরকম হয়? মানে তোমার হয়েছে কিছু? প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। তুই বলতে পারিস ইন্টারভিউটা? আমি আমার চলছে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার যেটা দেখানো সেটা হচ্ছে সামনে তো জামাই ষষ্ঠী, এবং স্টিমিন মার্কস আজকে একেবারে দায়িত্ব নিয়ে নিয়েছে। জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী দুটোই পালন করার জন্য একদম সাজিয়ে সাজিয়ে দিয়েছে প্লেট। খেতে খেতে স্টিম বেরিয়ে গেছে আমার। আমরা এইসব কথায় যেতে চাই না। আরেকটা যেটা আমরা ফোকাস করবো সেটা হচ্ছে পিৎজার, যদি আমরা থালাটা দেখতে পাই তাহলে সেখানে একটা পোর্শন ফাঁকা হয়ে গিয়েছে, এবং সব থেকে ফেভারিট আমরা বুঝতে পারছি কোনটা তার মানে ছিল ওখানে, তাই তো? ওটা আমার খুব ফেভারিট ছিল, মানে সি ফুড আমার খুব ফেভারিট, আর ওর হচ্ছে চিকেন পাইনঅ্যাপল ফেভারিট, তো ওর এখানে অর্ধেক খাওয়া। আমার একটা পিৎজা দেখেছি তো, বাড়াবাড়ি পিৎজা, এটা বাড়াবাড়ি বড়, মানে এত বড় পিৎজা দেখিনি আমি। না, এটা হচ্ছে সেই সব গ্রুপের জন্য যাদের প্রচুর ডিমান্ড থাকে, এই বলতে এটা খাবে, ওই যাদের যাদের মতের মিল থাকে না। আমার তো এটাই চাই, না না আমি কিন্তু এটা খাবো না, তো এরকম তোদের জন্য, সবার জন্য, সবার জন্য, সবার জন্য ভেবে একদম স্টিমিং মার্কস তৈরি করে দিয়েছে। এবং তোমাদের সবকটাই বোধহয় মোটামুটি ফেভারিট, কিন্তু সবথেকে বেশি ফেভারিট গুলি সবার আগে শেষ হয়েছে। সিনার হলো ওই প্রন পিজা, মানে সি ফুড পিজা যেটা, আমার প্রন আর স্কুইড আছে। আমার যেমনি চিকেন পাইনঅ্যাপল দিয়ে খুব ভালো একটা লেআউট আছে, এই দুটোর উপরে এখন আমরা টার্গেট। আর এইটা তোর জন্য রাখা হয়েছে, ওটা তোমার জন্য রাখা আছে, তোমার আর তোমার যে বন্ধুত্ব গুলো পাবো না তো এখন বন্ধুকে খুঁজে, যাই হোক মানে আমি নিজেই খেয়ে নেবো। হ্যাঁ, এবার যেটা নিয়ে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি বন্ধুত্ব দিয়ে, আমরা জানি যে ইন্টারভিউ টু ইউ এন্ড ইওর ফ্রেন্ডশিপ, ইয়েস ইয়েস, এত খেলো, থ্যাংক ইউ সো মাচ। ইন্টারভিউর পরে দেখবেন, ওকে ইন্টারভিউর পরে ছবিটা কিন্তু তুলো, হ্যাঁ ঠিক আছে, তখন দেখবেন। একটু আগেও চলেছে প্রন পিজ্জা নিয়ে যেটা আমরা করলাম আর কি, একটু আগেও হয়েছে। হ্যাঁ, ফিরে আসি আবার, যেটা প্রত্যেকবারে জামাই ষষ্ঠীতে আমরা যেটা দেখতে পেয়েছি গত দু বছর ধরে, বৌমা ষষ্ঠীও হয়েছে আমরা দেখতে পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি দরকার, ইকুয়ালিটি আমরা কথা বলি না, সেটা আমাদের দরকার রয়েছে। হ্যাঁ, তুমি কিছু বলবে? শুনতে ভালো লাগে, দরকার দরকার ইকুয়ালিটি, ইকুয়ালিটি ওইভাবে যদি চেঁচে চেঁচে হতো হয়ে যেত, তাহলে ইকুয়ালিটি যেটা হওয়া সেটা নিজে নিজেই হবে। আমরা কথা যখন বলবো না তখন আমরা খাওয়াতে কনসেন্ট্রেট করবো না, তো খাওয়াতে কনসেন্ট্রেট হচ্ছে। হ্যাঁ, এবার প্রত্যেক বছর যেটা জামাই ষষ্ঠীতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে পোলাও আর মাটনটা কিন্তু কমন থাকে, মানে বাঙালির একটা যে ধাঁচটা থাকে এবার একটু কন্টিনেন্টালের উপর হয়ে গেছে, তাই অনেক মানে মানে কন্টিনেন্টাল ইটালিয়ান মানে যা পেরেছে মানে তার সাথে মানে এলাহি ব্যাপার হয়ে গেছে আর, মানে একটু পুরো অন্যরকম ভাবে, কিন্তু এটাও খুব এনজয় করছে, কারণ মাঝে মাঝে একটু ফ্লেভার চেঞ্জ করা উচিত খাবারে, সেটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এই আমার টার্নটা ছিল, ইগনোর ইগনোর করা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। এবার একটু বলো তো আমাকে, তোমার এর মধ্যে কোনটা বেশি ফেভারিট ছিল, ফেভারিট কোনটা? আমি খুব এনজয় করব হলো ছেলে কাবাবটা, খুব এনজয় করব বিকজ ছেলে কাবাবটা খুব ভালো, মানে আমার একটা কমপ্লিট মিল মনে হয়, যার মধ্যে প্রোটিন আছে, আলগা কার্বস আছে, ভেজিস আছে, সব কিছু আছে, ওভারঅল একটা খুব ভালো একটা মিল, আর আমার সবসময় খুব টেস্টি লাগে। আর তার সাথে এখন আমি একটু মালাই কাবাব খেলাম, ত্রিনা সি ফুড পিজাটা খেলো, আমিও তার সাথে চিকেন পাইনঅ্যাপল পিজাটা খেলাম, ফিশ ফিঙ্গার্স খেলাম, সো চিট ডে, চিট না মহা চিট। এবার আমার জানা কথা যে রাস্তা দিয়ে হাঁটলে লোকজন চিটার চিটার বলে ডাকবে, এখন
বুঝলো তো, এত চিট করে ফেলেছি আজকে আমরা। এবার যেটা জানা সেটা হচ্ছে যে সবসময় দেখি যে এক্সারসাইজ করছো এবং তোমাদের যে আমি করি না না, তাহলে এই মানে সুন্দরভাবে ফিটনেসের রহস্য কি? আলু ভাইয়া খাচ্ছে মনে হচ্ছে আমি এক্সারসাইজ, সেটা তো আজকের জন্য স্পেশাল। যখন ডায়েট করে তখন ওকে দেখতে হয়, সবগুলো তো বলবে না না ক্যামেরা, এগুলো অনেক সব ব্যাপার না, আমি কিছু খাই না তো সব খাই, না না খাই না না আমি অ্যাকচুয়ালি সব খাই, কিন্তু ওই এক একটা ফেজ থাকে 3 মাস অন্তর অন্তর বা এরকম একটা মানে 10 15 দিন একটা 15 20 দিন যদি ওর ডায়েটটা করা যায় আমি রক্ত বমি করব তখন, ঠিক আছে? এই কি ভেজিটেবল ভেজিটেবল দিল, লাউ বাউ দিয়ে ওর মধ্যে জল দিয়ে ঘুরিয়ে উড়িয়ে খেয়ে নিল, লাউ এর জুস, শুধু লাউ থাকে না ওদের খাবারই খাবো, লাউ থাকে, স্পিনাচ থাকে, ক্যারেট থাকে, টমেটো আর সবকিছু র। হ্যাঁ, ট্রিনা সাহার ফিটনেস রহস্য আপনারা জানতে পারলেন আমাদের ক্যামেরা দিয়ে। যাই হোক, ওই জুসটা যদি আমাকে ছোটবেলা খাওয়াতে হতো তাহলে আমি ভাবতাম যে মা আমাকে পানিশমেন্ট দিচ্ছে, না হলে মা আমার সৎ মা, এরকম জুসটা কিন্তু। হ্যাঁ ঠিক আছে, সবার নিজের নিজের ফিটনেসের মন্ত্র আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, না বাট দেন বাট দেন ওটা আমি ওর মাকে আমি খাওয়াই মাঝে মাঝে, যখনই বলে লাভলি জুস তুমি একটু খাও আমার সাথে, লাভলি জুস। জামাই ষষ্ঠী হালকা পালন করে নিলাম আজকে, আর তার সাথে কোথা থাকবো, যা যখন যেটা ইচ্ছা হবে টুক করে করে নেবো। মানে এবার তোমাদের কি বাইরে রয়েছে নাকি সেই বাড়িতে কি একদম মায়ের হাতে খাবার দুজনেরই সেম প্ল্যানিং? আমরা প্রথম ইয়ারটা বাড়িতেই করেছিলাম, নেক্সট ইয়ারটা আমরা বাইরে গেছিলাম, এবছর মানে আমার বাবা মা ও আমি আমার সাথে বাইরে গেছিলাম, বাইরে দিয়ে শুরু তো হলো, এবার বাড়িতে এবার, হ্যাঁ এবার তো বাড়িতেই করবো আবার। মানে যেভাবে এইবার জামাই ষষ্ঠী শুরু হয়েছে, জামাই ষষ্ঠীর দিন আই থিঙ্ক গরম জল লেবু দিয়ে এটাই খেতে হবে, যা খাওয়া যাচ্ছে মনে হচ্ছে এবার। না এইটা একরকম আমরা দেখলাম, আরেক রকম তো দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই আমরা। তার সাথে যেটা বলার যে তোমার সবথেকে বেশি, তুমি একটু আগে বলছিলাম আমরা শুনছিলাম, যদি একটু বলো যে তোমার সবথেকে বেশি ফেভারিট কী খাবার থাকে যখন তোমার বৌমা ষষ্ঠী পালন হয়? নীল ডাকটা তো আমরা জানি, আমাদের মোটামুটি খাবারের চয়েস আর টেস্টই একই, শুধু একটাই যে ও প্রন অত ভালোবাসে না, পছন্দ করে না। আমি খুব ভীষণ পছন্দ করি, সি ফুড খুব পছন্দ করি, কিন্তু আদার দেন দ্যাট ওই বাসন্তী পোলাও, মাটন, আমের চাটনি, আমাদের বেসিক খাবারের লাইকিংটা একই। হ্যাঁ সেটা একরকম চলে, প্রেফারেন্সটা একই। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এবার যদি আমরা দেখছি অনেক রকম খাবার আছে সেগুলো অনেক কিছু ঠান্ডা হয়ে গেছে, সুন্দর একটা ওয়েদার দিচ্ছে, তো তার মধ্যে যদি কিছু একটা কেউ কাউকে একে অপরকে খাইয়ে দাও, কি খাবে সোনা, কি খাবে বল, একটু প্রন খাও। সেটা চিলড্রেন্স ডে হয়ে গেল না কোথাও একটা জামাই ষষ্ঠীর আগে? হ্যাঁ ছোট শিশু তো আমরা, তাই তৃপ্তি না মানে চিলো কাবাবের দিকে সব খাচ্ছে। হ্যাঁ এই সময়টা চলতেই পারে, রাইট। তো আমরা দেখলাম তারকারাও কিন্তু চুটিয়ে খাওয়ার ব্যাপারে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে, তাই তো? খাবার বানানো খাওয়ার জন্যই তো কাজ করি আমরা, এটা তো জমিয়ে চলবে ফাটিয়ে চলবে, এবং খাবারের মধ্যে কি মাঝখানে ঢুকে পড়াটা খুব দরকার, যদি আমরা সেটাই করেছিলাম। কিন্তু প্ল্যানিং তো জানা হয়ে গেছে, আড্ডাও হয়ে গেছে, তাই এবার বাকিটা এনজয়। থ্যাংক ইউ সো মাচ। সো শেষ করবো, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, এরকম তো খাওয়া দাওয়া তারাও জমিয়ে করবে, আর তোমাদের থেকে ভালো ভালো কাজের অপেক্ষায় তারাও রয়েছে। একদম, মানে একটু জামাই ষষ্ঠীটা একটু অ্যাডভান্স আমরা পালন করে একটু চুটিয়ে স্টিমিং মাংসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আপনারা যদি চান আপনারা এখানে এসে এরকম খাওয়া দাওয়া খেতেই পারে। আর তাছাড়া সবাইকে জানাই জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী এখন ইকুয়ালিটি ইকুয়ালিটি, এসব সবাইকে বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, সব খেতে থাকো, এত কথা বলে খেতে দাও না আমাকে একটু। ডিটো 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 কপি অ্যান্ড পেস্ট, ডিটো কপি পেস্ট, ডোন্ট ডিলিট ইট, ওইটাই রেখে দিয়ে
আর খেতে দাও। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের উদ্দেশ্যে বলা, সত্যি জামাই ষষ্ঠী মানেই তো, জামাই ষষ্ঠী কিসের বা দরকার, বাঙালি মানেই জমিয়ে খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, সামনে যখন জামাই ষষ্ঠী, তাহলে জামাইরা মানে বৌমারাও আসতেই পারেন স্টিভেন মার্কসে, এবং সেখানেও জমিয়ে এনজয় করতে পারেন। আর আমরা এবার এনজয় করি ফুডটা, তার কথা সম্পর্কে জানার জন্য অবশ্যই নজর রাখবেন সিটি সিনেমা পর্দায়। বাকিটা বাবা এত বড় বাইট নিচ্ছিস তো ক্যামেরার সামনে, তো টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।